সেতু নির্মাণ চুক্তি এবং দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যের প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা নিয়ে তদন্ত কমিশন গঠনের বিষয়ে হাইকোর্টের আদেশের পর মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি বৈঠক হয় এতে যে আইনে কমিশন গঠন হবে সে আইনে প্রজ্ঞাপন জারির বিষয়ে মতামত চাওয়া হয় আইন মন্ত্রণালয়ের এই অগ্রতি চলতি বছর নয় মে হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ তারপর আরও সময় চাওয়ার পর সাতাশ জুলাই সরকারের পক্ষ থেকে আরো একটি চিঠি পাওয়ার কথা জানালে আদালত এর সমালোচনা করেন আমাদের অনেক অনেক সময় কথা হয় উনি বলেছে যে এটা তো মিটিং হয়েছে মে তারপরে পরবর্তীতে এটা দুই মাস ধরে বিভিন্ন চিঠি দেখা যাচ্ছে ক্যাবিনেট ডিভিশন থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তো এখন হচ্ছে না কেন কত সময় লাগবে এই মর্মে উনি কথা বলেছে তদন্ত কমিশন গঠনের জন্য আরো সময় চাইলে তাও নাকচ করে কমিশন গঠনের সময় ঠিক করে দেন হাইকোর্ট আজকেও কমপ্লেন দাখিল করেছি বিহাফ অফ ক্যাবিনেট সেক্রেটারি যে উনারা কি কি পদক্ষেপ নিয়েছেন এবং সেই পদক্ষেপের ভিত্তিতে এখন পর্যন্ত কী ডেভেলপমেন্ট সেইটুক আমরা কোর্টকে জানিয়েছি আদালত একত্রিশে আগস্ট এর ভিতর এই আদালতের আদেশ অর্থাৎ পনেরো দুই দু সতেরো তারিখের আদেশ মোতাবেক অর্ডারটা কমপ্লাই করার জন্য বলা হয়েছে পাশাপাশি অক্টোবর মাসের তিন তারিখে কোর্টের সামনে এফিডেভিট আকারে দেওয়ার জন্য বলা হয়েছে পরবর্তী সময়ের দিন ঠিক হয়েছে তিন অক্টোবর চলতি বছরের পনেরো ফেব্রুয়ারি শতপনীত হয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট এতে পদ্মা সেতু নির্মাণ চুক্তি এবং দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যের প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছিল মাঝহলক মান্না চ্যানেল আই ঢাকা